সুপ্রভাত বন্ধুরা, সাজিরিতা ব্লগে আপনাদের স্বাগতম। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি বন্ধুরা। আজ সকাল সকাল মোটামুটি বেশ ভালোই, আকাশ পরিষ্কার, বেশ একটু ঠান্ডা কমে গেছে। তাই সকাল সকাল এই পাহাড় গাছগুলো সুন্দর জলে ভিজানো ছিল, সুন্দর করে মেলে দিয়েছি। এখন গাছে পটে জল ভরে রেখে দিয়েছি। তা গুরু মহারাজ আমার, আমি তো দীক্ষা নিয়েছি যখন আমি এমএ ক্লাস পড়ছিলাম, তখন আমি দীক্ষা নিয়েছিলাম। তো গুরু মহারাজের ছবি এখানে রয়েছে, আমি রেগুলার পুজো দেওয়া হয়। তা সকাল সকাল বিছনা পাটি বানিয়ে নিয়েছি, আজকে একটু দেরি করে রান্না করব, বাজে এখন 5টা। বিছনা পাটি করতে গিয়ে দেখি বাড়িতে রাতেবেলা পাখি ঢুকে গিয়েছিলো ঘরের মধ্যে, আর পাখির পাখনাগুলো পড়ে রয়েছে। তো এগুলো পরিষ্কার করব যখন রান্না বান্না হয়ে যাবে, তারপরে এসে কাজ করব, কারণ মেয়ের বাবাকে তো রান্না করে দিতে হবে, 7টার সময় সে বেরিয়ে যাবে ঘর থেকে। তাই সকাল সকাল কাজগুলো আরম্ভ করব। চলো আমার সঙ্গে চলো বন্ধুরা, দেখি কী কী কাজ করা যায় আর সকাল সকাল। তো বন্ধুরা, রান্না আরম্ভ করে দিয়েছি। কাল রাতেই সব কেটে কুটে রেখেছিলাম, করলা কুচি করে রেখেছিলাম। তো এই করলাগুলো প্লেন কালি জিরা দিয়েই ভাজা করছি। আর এখানে মূলো কুচিয়েছি সকাল সকাল। মূলো ফ্রিজে রাখলে পরে কেমন শক্ত যেন হয়ে যায়, তাই মূলো কাটতে একটু দেরি হয়ে গেছে। এগুলো ভাপিয়ে নিচ্ছি, একটু জল দিয়ে নুন দিয়ে ভাপিয়ে নিয়ে ফেলে দিলে গন্ধটা বেরিয়ে যাবে, আর অত বেশি মানে বাজে গন্ধটা থাকবে না। করলা ভাজা হয়ে গিয়েছে, পাশে বসিয়ে দিয়েছি আরেকটা বার্নারে মাছ ভাজা। আর এই মাছগুলো আমি দুটো তিনটে ব্যাচে ভেজে রাখি, কারণ এই রাতেবেলায় ভেজে রাখলে পড়ে না, একটুখানি করে হালকা ভেজে রাখলে সকালবেলায় একদম বরফগুলো ছাড়তে চায় না, তখন আমার আরও দেরি হয়ে যায়। তাই আমি এক রাউন্ড হালকা করে ভেজে রেখেছিলাম, যেহেতু সকালবেলায় একটু ঝামেলা কম হয়। তা এখানে আমি মূলো চচ্চড়ি বসিয়ে দিয়েছি, এই জিরা ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, একটুখানি আদা আর একটুখানি কাঁচা লঙ্কা, জিরা গুঁড়ি আর এই সমস্ত নিয়ে বাটা করেছি। বাটা করে তারপরে মিক্সির মধ্যে দুটো টমেটো পেস্ট করেছিলাম, একসঙ্গে পেস্ট করেছি। তো একটুখানি মাছের ঝোলের জন্য রাখবো, আর একটুখানি এই চড়চড়িতে দেবো দেখে। তো মাছের ঝোলের মধ্যেও ফুলকপি আলু ভাজা করে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছিলাম। তো পাশ দিয়ে এটাও হয়ে গেছে। তা সকালবেলা তো খুব তাড়াহুড়ো হয়ে যায়, এশার বাবা তো মানে খাবার হলে ঠিক, না হলে তো সে বেরিয়ে যাবে, আমার জন্য একটুও থামবে না। তা পেঁপে কেটেছিলাম, বিশাল বড় পেঁপে আনা হয়েছিল, অর্ধেকটা আগের দিন খাওয়া হয়েছিল, আর অর্ধেকটা আমি কেটে ইশার বাবাকে দিয়ে দিয়েছি টিফিন বক্সে। এই সামনে এসেছি, এখানটায় এসে একটুখানি চা খাচ্ছি আমি আর এশা। চা খাওয়ার পরে নিচে দেখছি খুব নোংরা হয়ে রয়েছে। এই নোংরা থাকলে পরে আমার আবার ভয় করে যে কোথায় সাপ দলা হয়ে বসে থাকবে, আবার খুব চিন্তা হয়। যেখানে আমি বসে আছি সেখান থেকেও পিছন থেকে উঠে আসে, এই জন্যে ব্যাকইয়ার্ডে আসতে আমার ভয় লাগে। তা আমি এই জায়গাগুলো মেয়ে আছে দেখে ফটাফট ঝাঁটিয়ে নিয়েছি জায়গাগুলো। আর এই জায়গাগুলো পরিষ্কার থাকলে পরে একটুখানি রোদ আসে, তো সকাল সকাল বেশ ভালোও লাগে এখানে বসতে। একটু চা খেলাম বা 5-10 মিনিট এখানে বসলাম, অঞ্জনা যখন কাজ করে ওর সঙ্গে আমি একটু এসে দাঁড়াই। মাঝে মাঝে এখানটায় বিড়ালরাও আসে, ওদেরকেও একটু দুধ ভাত মেখে দেই, যখন কুকুরদেরকে দুধ ভাত দেই একটুখানি এদেরকেও দিয়ে দেই। তাই এই দুপুরবেলাটা বন্ধুরা চান ঠান হয়ে গেছে, ওদেরকে একটু দুধ ভাত দিয়ে আমি মেয়ের জন্য ওয়েট করছি। মেয়ে বেরিয়েছে একটু কাজে, তো ব্যাংকে যাওয়ার কাজ ছিল, সেখান থেকে আসলে পরে একসঙ্গে খাবো, তো আসতে ওর দেরি হয়েছে বলে আর ভিডিও শ্যুট করা হয়নি। তাই বাচ্চাগুলোকে নিয়ে আমি খেলছিলাম। তা বিকালবেলায় বন্ধুরা আমরা হাঁটতে গিয়েছিলাম, তো হাঁটতে যাওয়ার পথে মায়ের আশ্রমে গিয়েছিলাম। মায়ের আশ্রম দেখুন কি সুন্দর লাগে, এটি হচ্ছে নিগমানন্দ মহারাজের ওনার স্ত্রী, তার তো কোনো ছবি নেই, তাই ওনারা এখানে ছবি দিয়ে প্রতিমা তো এই ফটো ফ্রেমের মধ্যে মা লেখা আছে, সে দিয়ে পুজো দেওয়া হয়। তো আমরা এখানে মাঝে সাঝে আসি, বেশ ভালোই লাগে। এসেছি বাড়িতে, বাড়িতে আসার পরে দেখছি মেয়ে তো এখানে একটুখানি, বিকেলে 5:30 বাজে, সন্ধে হয়ে গেছে, বাড়িতে চলে এসেছি। এখন দেখি যে এশা এখানে ফুলকপি আর পাঁচমিশালি সবজি দিয়ে একটু বড়া করেছে, সাথে একটুখানি ঝাল সুজিও বানিয়েছিল। এশার বাবা চলে এসেছে এগুলো নিয়ে, তার মধ্যে আরও কিছু কিছু নিয়ে এসছে, ওই যে মেয়ে ভালোবাসে দেখে প্যাটিস বার্গার এগুলো সব নিয়ে এসেছিলো, আর ওই হটডগ ছিল এর মধ্যে। তো প্যাটিসটাই একমাত্র আমি খাই, তাই আমি ওইগুলো খেয়েছি, আর এগুলোতে তো চিকেন থাকে তাই আমার খাওয়া হয়নি। আর এনেছিল অনেকগুলো রসগোল্লা, তো রসগোল্লা আমরা সবাই খেয়েছি। তা খাওয়ার পরে বন্ধুরা সবাই রাতেবেলা এই সমস্তই খাওয়ার পরে আর কিচ্ছু কেউ খেতে চাইলো না,
তো বন্ধুরা সবাই গরম গরম রসগোল্লা খেয়েছে, বিকেলবেলায় স্ন্যাক্স হয়েছিল, তারপরে এই সুজি সুজি খাওয়ার পরে রাতেবেলা কেউ তেমন কিছু খেলো না, আর ঠান্ডা পড়ে গেছে। তো বন্ধুরা এর মধ্যে এখন বেশি কিছু খেতেও ভালো লাগে না, একটু খেলেই পেট ভরে যায়, তাই সবাই নিজে নিজে রুমের মধ্যে চলে গেছে, রাতেবেলা আর খাওয়া হলো না, মিল অফ। তো বন্ধুরা আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, যারা চ্যানেলে নতুন এসছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আগামীকালে, আজকের মতন টাটা বাবাই ফ্রেন্ডস।